কুমিল্লা 14 দলের সমন্বয়ক বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খান মারা গেছেন। মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন তার বড় মেয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। এদিকে হাজতে মারা গেছেন কুমিল্লার পূজা মণ্ডপে হামলা মামলার আসামি ও চট্টগ্রাম উত্তর জেলা এবং মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক ফকির আহমদ। জেল কর্তৃপক্ষ জানায় হাজতে হঠাৎ অসুস্থ হয়ে গেলে জেল কর্তৃপক্ষ তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়, পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।